আসসালামু আলাইকুম, সকলকে জানাই স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ি বাইরের চারদিকের পরিবেশটা কেমন তা আপনাদের সামনে তুলে ধরব। আজকে অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়েছি, সো গ্রামের বাড়ির ভিডিও আরেক দিন দিব, আজকে বাইরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি। সো এইগুলো হচ্ছে হলো আমার গ্রামের রাস্তা প্রথম দিক থেকে শুরু, আর এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর এই পাশে হচ্ছে আপনার নদী, আর এই পাশে হচ্ছে ফসল। এখন আপনার পানি উঠছে, আর এটা হচ্ছে গ্রামের ব্রিজ নতুন করে হচ্ছে, আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরাতন ব্রিজ, আর ওইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, তা আপনাদেরকে আরেক দিন দেখাবো। আর এইটা হচ্ছে পুরাতন ব্রিজ, আর এটা হচ্ছে নদী, গ্রামের নদীটির নাম হচ্ছে বংশাই নদী, আর গ্রামটির নাম হচ্ছে গুড়াইদিয়া। আর এটা হচ্ছে ঈদগা মাঠ, ঈদের দিন সবাই এখানে এসে সলাত আদায় করে, ঈদগাহ জামাত আদায় করে, ঈদের জামাতে নামাজ আদায় করে। আর এটা হচ্ছে এক প্রতিবেশীর বাসা, আর এটা হচ্ছে নদী, আর এই পাশটা হচ্ছে রাস্তা, আর ওই পাশটা হচ্ছে, এই পাশটা হচ্ছে মসজিদ, আর ওই সাইড দিয়ে কিছু বাড়িঘর আছে, আর ওই পাশটা হচ্ছে আপনার অন্য একটি গ্রাম। আর এখনকার তো মাছ ধরা অনেকে ছেড়ে দিয়েছে, তাও একজন আছে সে মাছ ধরছে। এই জিনিসটা আগে অনেক ঘন ঘন জায়গায় দেখতাম, কিন্তু এখন খুবই কম দেখি, দু একজন মানুষ মাছ ধরে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, সরি এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, মাফ করবেন কথায় ভুল হয়ে গেছে। গ্রামের মসজিদটাও অনেক সুন্দর করা হয়েছে, আর এটা হচ্ছে অজুখানা, আর এটা হচ্ছে মসজিদের বাইরের জায়গাটুক, আর এটা হচ্ছে হলো মুরগির ফার্ম। এখন অনেকটা জায়গায় চার পাঁচটা এরকম মুরগির ফার্ম গড়ে উঠেছে। এই পাশ হচ্ছে আপনার নদী, আর এই পাশটাতে আগে ফসল ফলাতো, এখন এই যে চারপাশে যা দেখতেছেন এই পাশে কিন্তু অনেক ধানের ক্ষেত ছিল, এখন অনেকটা চাষাবাদ কমিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন। আর এটা হচ্ছে আরেকটা মুরগির ফার্ম, আর আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন চারদিকে পাখির কলকাল, আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটা, আর প্রচুর বাতাস। ছোটোবেলায় এখান দিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করতাম, এখান থেকে দূর দিয়ে। আর ওইটা হচ্ছে আরেকটা গ্রাম, আমাদের গ্রামটা এই পর্যন্তই শেষ, আর এই পাশটা হচ্ছে নদীর ও পাড়টা হচ্ছে আরেকটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে কাজাকুণ্ড। এই যে এটা হচ্ছে গ্রামের ওই পাশটা, এটার নাম হচ্ছে, এই গ্রামটির নাম হচ্ছে কাজাকুণ্ড, ওইটা ধামরাই পড়ছে, আর এটা সাবার। এটা কিন্তু আগে ছোটোবেলা অনেকটাই গ্রাম, এখন সেই গ্রামটা আগের মতো নেই, সব শহর দিকে চলে যাচ্ছে। আর এরা হচ্ছে গ্রামের মানুষ, আরেকজনের সাথে কথা বলতেছে। বাবুটা আমার দিকে তাকিয়ে আছো, আয় বাবু কেমন আছো তুমি। আর ওই পাশে ছেলেটা আছে, ছেলেটার নাম হচ্ছে, যাক বললাম না, আমাকে ডাকতেছে, আমি বলতেছি পরে ভিডিও করতেছি এখন টাইম নাই। আর এটা হচ্ছে সেই রাস্তার সেই গাছপালাগুলো, দিনের দুপুর টাইমে যখন রোদ আসে তখন কিন্তু এই গাছগুলো ভালোই ছায়া দেয়,
খুবই ভালো লাগে। আর প্রচুর বাতাস আসতেছে আর প্রচুর পাখির কলকাল, খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে গ্রামের বাড়ি ঘর, আর এগুলো হচ্ছে হলো আপনার মুরগির ফার্ম। আশা করি আপনার সবাই এই ভিডিওটা ভালো লাগবে। আমি হচ্ছি এই যে কথা বলতেছি না, আমি জাস্ট ভিডিও করে নিচ্ছি বাসায় যে কথা অ্যাড লাগাবো। সো আপনাদের যদি আমাদের গ্রামটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘ প্রচুর ডাকতেছে, সো আমাকে এখন বাসায় যেতে হবে, না হলে বৃষ্টিতে ভিজে যেতে হবে, চারদিকে মেঘলা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।